পত্রিকার অসত্য রিপোর্টের ভিত্তিতে সম্মানিত বুদ্ধিজীবীগণ নেতিবাচক কথা বলেছেন পদ্মা সেতুর স্বার্থে। আমি নিজেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করি। কল্পিত দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুর ঋণ চুক্তি বাতিল করল বিশ্বব্যাংক। অন্যদের সঙ্গে কাঠগড়ায় সে সময়ের যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। দুদকে হাজিরা দিতে দিতে জেরবার অবস্থা তার। কোনো অসুস্থতার সাথে সৈয়দ আবুল হোসেন প্রাক্তন যোগাযোগ মন্ত্রী জড়িত নয়। দেশের কয়েকটি গণমাধ্যম তাকে জড়িয়ে একের পর এক দুর্নীতির খবর প্রচার করতে থাকে। সেই স্রোতে গা ভাসান সুশীল সমাজের কয়েকজন। মামলার আসামি না হলেও বিশ্বব্যাংকের চাপে আবুল হোসেনকে গ্রেফতারে দুদকে তদবির করেন সরকারের একজন মন্ত্রী ও উপদেষ্টা আবুল আল মুহিত সাহেব। পররাষ্ট্র উপদেষ্টা জনাব গওহর রিজভী একদিন সকালে আমাকে ডাকেন, তখন বলল যে এরকম আবুল হোসেনকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ছিল না নৈতিকতা। পদ্মা সেতু চালুর দুই দিন আগে সময় সংবাদের সঙ্গে কথা বলেন আবুল হোসেন। তিনি বলেন অর্থ ছাড় না হওয়ার পরও দুর্নীতির অভিযোগ তোলার নেপথ্যে ছিল সরকার বিরোধী ষড়যন্ত্র। যখন পদ্মা সেতু নির্মাণের কোনো ঠিকাদার নিয়োগ হয়নি, কোনো অর্থ ছাড় হয়নি, এই পর্যায়ে দুর্নীতির অভিযোগ ছিল ষড়যন্ত্রকারীদের একটি কূটকৌশল মাত্র। অনেকের রাজনৈতিক এজেন্ডা ছিল শেখ হাসিনা সরকারের মেয়াদকালের মধ্যে যাতে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন না হয়। আবুল হোসেন জানান প্রকল্পের স্বার্থেই দায়িত্ব নেয়ার 10 মাসের মাথায় মন্ত্রিত্ব থেকে নিজেই সরে যান তিনি। পত্রিকার অসত্য রিপোর্টের ভিত্তিতে অনেক সম্মানিত বুদ্ধিজীবীগণ আমার সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন পদ্মা সেতুর স্বার্থে। আমি নিজেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করি। কোনো অন্যায় ও অসত্যের সঙ্গে কখনো আপোষ করিনি। তিনি বলেন দেশি বিদেশি ষড়যন্ত্র না হলে 9 বছর আগেই শেষ হতো পদ্মা সেতুর কাজ। যেভাবে কাজ করেছি সেই ধারা অব্যাহত থাকলে 2013 সালের ডিসেম্বরে পদ্মা সেতু সকলের জন্য উন্মুক্ত করা যেত। পদ্মা সেতু আমাদের অপমানের প্রতিশোধ, পদ্মা সেতু ষড়যন্ত্রের জবাব। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান সৈয়দ আবুল হোসেন। পদ্মা সেতুর কথিত দুর্নীতির ষড়যন্ত্রে ছাড়তে হয় মন্ত্রী ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ। বর্তমানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন একসময়ের প্রভাবশালী এই মন্ত্রী। পদ্মা সেতু প্রকৌশলগত এক বিষয়ের প্রতীক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নিয়ে বিশ্বব্যাংক।